এবার কালো গম চাষ করে কৃষি ক্ষেত্রে নতুন দিশা দেখছে বহরমপুর ব্লকের চাষীরা। ন্যাশনাল গ্রিন ফাউন্ডেশনের সভাপতি রাজেশ শেখের উদ্যোগে মুর্শিদাবাদ জেলা তথা গোটা রাজ্যের মধ্যে বহরমপুর ব্লকে প্রথম শুরু হয়েছে কালো গমের চাষ। ফলনও হচ্ছে বেশ ভালো। এই কালো গমের খাদ্যগুণ অত্যন্ত বেশি হওয়ায় চাহিদাও বাড়ছে প্রচুর পরিমাণে। আর এই গম চাষে উৎসাহী হচ্ছে জেলার চাষিরাও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কালো গম, এর রং কালো হলেও এই গমের গুণগত মান প্রচুর। ডায়াবেটিক, হৃদরোগ সহ যে কোনো রোগ প্রতিরোধে কালো গমের জুড়ি মেলা ভার। আর মুর্শিদাবাদের বহরমপুর ব্লকে শুরু হয়েছে কালো গমের চাষ। পাঞ্জাব থেকে বীজ নিয়ে এসে কৃষি দপ্তরের সহযোগিতায় প্রথম কালো গমের চাষ শুরু করেন ন্যাশনাল গ্রিন ফাউন্ডেশনের সভাপতি রাজেশ শেখ। শুরুতেই 10-12 কাঠা জমিতে চাষ করেন তিনি। তবে গমের হুইট ব্লাস্ট রোগের জন্য হুইট হলিডে জারি হওয়ায় গম চাষ বন্ধ হয়ে যায়। তারপর আবার গত বছর থেকে কালো গমের চাষ শুরু করেছেন বলে জানালেন রাজেশ শেখ। আর ফলনও হয়েছে খুব ভালো। রাজেশ শেখ বলেন, সাধারণ গমের থেকে কালো গমের গুণগত মান কয়েকশো গুণ বেশি। আত্মা প্রকল্পের আওতায় কৃষি দপ্তরের উদ্যোগে এবার কালো গম চাষ করা হচ্ছে। ভালো লাভ হচ্ছে, চাহিদাও বাড়ছে। ইতিমধ্যে নওগাঁ সাগরদিঘিতে এই কালো গমের বীজ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। অ্যাকচুয়ালি কালো গম হচ্ছে একটু অ্যান্টিক জিনিস, মানে আমাদের রাজ্যে নর্মালি যে গমগুলো আমরা দেখি তার থেকে এই গমটা পুরোপুরি আলাদা। কিন্তু এই যে গম একই সেমভাবে চাষ করা হয়, কিন্তু এই যে গমটা রয়েছে আপনার, এটা পুরোপুরি কালো। আর নর্মাল যে গম আমরা প্রতিনিয়ত ময়দা হিসাবে খাই, রুটি, আটা রুটি করে খাই, সেই গমে ধরেন মাত্র 4-5 PPM থাকে মিনারেলস যেগুলো থাকে। আর এই যে গমটা রয়েছে আপনার 100-200 PPM থাকে এই এর মধ্যেই। আর তাছাড়া রয়েছে এর মধ্যে আপনি পাবেন যারা জিম করে অথবা যারা ওয়েট লস হিসাবে, এই গমের রুটি খুব পুষ্টিকর খাবার একটা। এর আগের বছর পশ্চিমবঙ্গে প্রথম চাষ করেছিলাম আমরা এই ন্যাশনাল গ্রিন ফাউন্ডেশন তরফ থেকে। তো আমি সভাপতি হিসাবে কাজটা করেছি, আর এবং সেক্রেটারি ছিল এবং সায়েন্স শেখ বলে একজন ছিল। তো উনি তিনজন মিলে বেশ ভালো রিপোর্ট পেয়েছিলাম এবং ডক্টর শুভময় সিনহা আমাদের খুব হেল্প করেছিল। এবং এবার সেকেন্ড টাইম হচ্ছে, এটা ডেমোনস্ট্রেশন হচ্ছে, খুব ভালো ফসল পাচ্ছি এবং সেটা আত্মা থেকেও ডেমোনস্ট্রেশনটা হচ্ছে এবং অর্গানিক যতটা সাপ্লাই সব এডিএ বহরমপুর ব্লক থেকে করা হয়েছে। কিন্তু যেহেতু কোয়ান্টিটি খুব কম আমাদের, 70 কেজি, 100 কেজি, 200 কেজি এরকম করেছি আমরা এর আগের বার, তো সেই হিসাবে আমরা বাড়িতে মিক্সির মেশিনেই করে ওটাকে সুজি হিসাবে খেয়েছি। কিন্তু সুজিটা খুবই টেস্টফুল, চকলেট যেমন ফ্লেভারটা আছে। আমরা পাঞ্জাব থেকে এনেছিলাম, আমরা শুনেছি যে যিনি এনেছেন তিনি প্রথমে 3200 কেজি করে এনেছিলেন, তারপরে উনি ওনার কাছ থেকে আমরা তিন বছর পর আমরা ওনার কাছ থেকে আমি 700 কেজি করে এনেছিলাম। অল্প পরিমাণ জমিতে পরীক্ষামূলকভাবে এই কালো গম কৃষকরা চাষ করতে পারে বলে জানালেন বহরমপুর ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর মিঠু সাহা। কালো গমে এক প্রকার রঞ্জক পদার্থ থাকায় এই গমের গুণগত মান বেশি বলে জানান তিনি। আর সেই কারণে এই কালো গমের দাম ও চাহিদাও বেশি। কালো গম চাষে উৎসাহী চাষিদের প্রযুক্তিগত সমস্ত সহযোগিতা করা হবে বলে তিনি জানান। কালো ধানটা মূলত হতো কম বেশি আমাদের উত্তর পূর্ব ভারতে, এই কালো গমটা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা খুব অল্প জমিতে একজন কৃষককে মানে চেষ্টা করেছি যে কালো গম চাষের জন্য এই গমের কিছু উপকারিতা থাকার জন্য আমরা আবার প্রথমবার পরীক্ষামূলকভাবে চাষ করে দেখছি যে এর মানে খাদ্যগুণ বা চাষ করলে কেমন ফলন হচ্ছে। দেখুন, মূলত যেটা হয় যে কালো গম বা কালো ধান বা যেগুলো তো হয় এগুলোতে অ্যান্থোসায়ানিন নামে একটা রঞ্জক পদার্থ যেটা বেশি থাকে। সাধারণত সচরাচর সাধারণ গমে 4-5 PPM পর্যন্ত থাকে, সেখানে দাঁড়িয়ে এখানে দেখা যায় প্রায় 140-100 ওপরে আমরা PPM দেখতে পাচ্ছি। এর কিছু ভালো খাদ্যগুণ মানুষের মধ্যে দেখা যাবে, যে যেমন দেখা যায় যে এইগুলো হলে আয়রন কন্টেন্ট বেশি হবে, অ্যান্টিঅক্সিডেন্ট বেশি হলে যেহেতু আমাদের শরীরের মধ্যে যেগুলো খারাপ বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেইগুলো নিষ্কাশনের ক্ষেত্রে সেগুলো খারাপ এফেক্ট আমাদের শরীরে পড়বে না। সে কালো গম চাষ করতে আগ্রহী, যেহেতু প্রযুক্তিবিদ হিসাবে কালো গম সম্বন্ধে প্রাথমিক ধারণা আমাদের ছিল, সে তিনিই প্রথম বীজটি নিজের মতন সংগ্রহ করেন এবং তার পরবর্তীকালে তাকে আমরা প্রযুক্তিগত সহায়তা প্রদান করি
এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং তাদেরকে চাষের ক্ষেত্রে বিভিন্ন সময় যে ছোটোখাটো যে সমস্যাগুলো হয় সমস্যাগুলো দূর করতে গেলে কী করতে হবে সেগুলো করি। কারণ এখানে যেমন তার একটা ইন্টারেস্ট ছিল, তার সঙ্গে আমাদেরও একটা ইন্টারেস্ট ছিল যে কালো ধান যেমন হয় তেমন কালো গমেও আমাদের মুর্শিদাবাদের ক্ষেত্রে সেটা সফল হয় কিনা দেখা। Okinawa Power the Change, India's widest range of electric scooters. No pollution, eco-friendly, high speed and low speed উভয় রয়েছে। Low speed scooter-এ driving license বা RTO-র কোনো certificate লাগবে না। Japani technology-তে ভারতে নির্মাণ। Easy EMI এর ব্যবস্থাও রয়েছে। Servicing and parts-এর সুব্যবস্থা শোরুমে পাবেন। তাই আর দেরি না করে আজই আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি। আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ, কেশবনগর, কাশিম বাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9775271824, 9775271825।